আপনারা দেখছেন আল মদিনা টিভি। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ ছেয়ে যাচ্ছে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি, সুবাই সাদিক হবে না। আমরা কথা দিচ্ছি, আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। একটা কথা, আজকে অনেক কথা বলার মতো থাকে, সময় নাই। মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছেন 15 বছর আগে। ওদের মাঝে বলেছিলেন একজন আলেম, তিনি যে ভবিষ্যৎ বাণী করতে পান, ঘটনা দেখতে পান, হৃদয় দিয়ে উপলব্ধি করতে পান, আল্লাহ তাদেরকে যে সেগুলো শক্তি দেন সেটা আজকে প্রমাণিত। তিনি বলেছিলেন চট্টগ্রামে সম্ভবত ওয়াজের মাঠে, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ ছেয়ে যাচ্ছে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি, সুবাই সাদিক হবে না। শুভ সাদিক বোঝেন তো অনেকে, বুঝলে, সূর্য ওঠার আগের মুহূর্তটা তিনি বলেছিলেন, কিন্তু আজকে তাই হচ্ছে, আজকে তাই হচ্ছে। কাজেই অনুরোধ করব, দল মত পদ ভেদে আমাদের নেতারা যেমনি ভাবে বলেছে, ভারতীয় পণ্যের পাশাপাশি এদেশের সবচেয়ে ভারতীয় বড় পণ্য হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বয়কট করুন, আওয়ামী লীগকে বর্জন করুন, রাজপথে নামুন। এই এখন বর্তমানে 2টা সংসদ চলছে, আন্দোলন আমরা বন্ধ করি নাই, আন্দোলন চলছে, গণতন্ত্র অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেদিন প্রথম দিন এই ভুয়া পার্লামেন্ট, দামি পার্লামেন্ট বসবে, গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা সংসদ ঘেরাও কর্মসূচি দেব। তাই আপনাদেরকে এখন থেকে সারা বাংলাদেশ থেকে ঢাকা এসে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। সংসদ অধিবেশন ডাকার সাথে সাথে সংসদ ঘেরাও যেন আমরা করতে পারি। 28শে জুলাই, 9ই ডিসেম্বর, 28শে অক্টোবরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে সফলতা আনবই। ইংরেজিতে একটা কথা আছে, ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতাই সফলতার সোপান। সুতরাং ওই ব্যর্থতার অভিজ্ঞতা নেই বিএনপি, জামাত, বামপন্থী, ডানপন্থী, সকল বাংলাদেশ পন্থী জনগণকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান। সীমান্ত হত্যা নিয়ে এখানে দাঁড়িয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আজকে একটি ঘটনা নিয়ে আমরা দাঁড়িয়েছি, বাংলাদেশে যদি আপনি 12 মাস হিসেব করেন, যে 12 মাসে 1 বছর, তাহলে প্রত্যেক মাসে অ্যাভারেজ 5 থেকে 7টি সীমান্ত হত্যাকাণ্ড ঘটে। তাহলে 5-7 দিন কি দাঁড়ানো আমাদের পক্ষে এখানে সম্ভব? আর এইটা কি যুব অধিকারের কাজ, সীমান্ত হত্যা বন্ধের জন্য রাস্তায় দাঁড়াইবে, মিছিল করবে, বিক্ষোভ করবে? এটা তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব যে তার দেশের সীমান্ত সুরক্ষিত করা, এবং যে সীমান্ত রক্ষী বাহিনী তাদের জীবন বিপন্ন করে, জীবনকে দেশের জন্য উৎসর্গ করে তারা সীমান্ত পাহারা দিচ্ছে, তাদেরকে সুরক্ষা দেওয়া। কিন্তু আপনি একটা ঘটনা বোধ হয়তো জানেন, যে 2001 সালে কুড়িগ্রামের সেই বড়াইবাড়ি এলাকায় যখন ভারতীয় বিএসএফ অভ্যন্তরে ঢুকে তারা যখন হামলা করছিল, আমাদের জায়গা দখল করেছিল, এর আগে সিলেটে তখন আমাদের বীর সেনানীরা গুলি করে 16 জন বিএসএফ কে দেখিয়ে দিয়েছিল যে বাংলাদেশের বিজিবি তৎকালীন বিডিআর তারাও কিন্তু পারে। সেই ঘটনা গুগলে যান, ইউটিউবে যান, সমস্ত তথ্য এভিডেন্স পাবেন। সেই সময় বিডিআর এর পরিচালক ছিলেন জনাব মেজর জেনারেল ফজলুর রহমান, শেখ হাসিনা সেই সময় ছিলেন ক্ষমতায়। আওয়ামী লীগের লোকেরা বলেছিল আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কের অবনতি করতে নাকি আমাদের বিএসএফ, আমাদের বিডিআর বিএসএফ কে হত্যা করেছিল। অর্থাৎ আওয়ামী লীগ চেয়েছিল বিজিবি মরুক, গুলি খাক, ফেলানির মতো কারাগারে ঝুলে থাক, তবু ভারতের বিরুদ্ধে চোখ রাঙানি দেওয়া যাবে না, কারণ ওরা ভারতের গোলাম, ওরা ভারতের দাস। কিন্তু দেশের জনগণ বিজেপি বিডিআর
স্বাধীনতা সার্বভৌমত্বকারী জনতা তারা ভারতের দাস নয়। সেই সময়ে মেজর জেনারেল ফজলুর রহমান তৎকালীন বিআরের মহাপরিচালক তাকে বাধ্যতামূলক সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছিল, অবসর দিয়েছিল। এই ঘটনাটি আপনাদের জন্য উদাহরণ হিসেবে আনলাম যে আজকের ঘটনার সাথে রিলেট করতে পারেন। আরো আপনারা দেখেছেন 2017 সালে রাজশাহীতে যখন ভারতীয় বিএসএফ তাদের জেলেদেরকে নিয়ে এদিকে মাছ ধরার জন্য বাংলাদেশের অনেকখানি সীমানার মধ্যে ঢুকে পড়েছিল, বিএসএফ বিজিবির উপরে গুলি চালিয়েছিল, তারা আত্মরক্ষার্থে গুলি ছুড়েছিল, সেই কারণে আমাদের এই বিজিবির সদস্যদেরকে ভর্ৎসনা করা হয়েছে, জবাবদিহিতা করা হয়েছে, হুমকি দিয়েছে। আমার দেশের এই ভারতীয় তামেদার আওয়ামী সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, সেই সময় আপনাদের মনে আছে সবাই খুশি হয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। বিডিআরের যে সেই ইউনিটের অধিনায়ক ছিলেন ভদ্রলোকের নাম আমার মনে নাই, ইউটিউবে যদি তার উক্তি লিখে সার্চ দেন পেয়ে যাবেন, তিনি বলেছিলেন আমরা জাতি হিসেবে মদ্যপ নই, আমরা মাতাল নই। কারণ ওরা তো মদ খেয়ে মাতাল হয়ে ভালো মন্দ বাস বিচার করতে ভুলে যায়। আমাদের দেশের যারা বিজিবি বলেন, সামরিক বাহিনী বলেন, পুলিশ সদস্যরা বলেন, অত্যন্ত দেশপ্রেমিক, সৎ, নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছিল, কিন্তু এখন অনেকের চরিত্রে কালিমা লেপন হয়ে গেছে, অনেকের চারিত্রিক অধপতন হয়েছে। টাকা পয়সা কামানোর জন্য ব্যবসায়ীদেরকে তুলে নেয়, ব্যবসায়ীদের বউকে তুলে নেয়, ক্রস ফায়ার দিয়ে মারে, এগুলো তো আপনারা জানেন। ঢাকার ক্র্যাক প্ল্যাটুন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন মায়া চৌধুরীর জামাতা কুখ্যাত খুনি র‍্যাব 7 এর সেই সময় দায়িত্বে ছিলেন কর্নেল তারেক সাইদের কথা আপনাদের মনে আছে, নারায়ণগঞ্জের আলোচিত 7 মার্ডারের কথা মনে আছেন, সেই কর্নেল তারেক সাইদও কিন্তু এই যে সামরিক বাহিনীকে নিয়ে আমরা গর্ব করি, প্রশংসা করি, ওই বাহিনীর একজন সদস্য। আমার কাজেই ভালো মন্দ সব মিলে আছে। পুলিশ সদস্যদেরকে যেমন আমরা জনগণের বন্ধু মনে করি, তাদের ভালোর কথা বলি, আবার ওই কুখ্যাত প্রদীপ কিংবা ডিআইজি মিজানের মতো লোকও কিন্তু এই পুলিশ বাহিনীতে আছে, আবার ওই কাহার আকন্দর মতো সামসামি করে মনোনয়ন পাওয়ার জন্য অনেক ডিআইজি পিআইজিও কিন্তু পুলিশে আছে। আজকে দুঃখ লাগে, খুব কষ্ট হয়, আফসোস হয়, যে অবস্থায় আছি, যে সংগ্রামে আছি, কোন বন্দুকের নল তারা করে বেড়ায় জানি না কতদিন বাঁচি, কিন্তু দেশটার ভবিষ্যৎটা কি হবে? একটা জাতিকে নৈতিকভাবে ধ্বংস করে তাদের চারিত্রিক অধঃপতন ঘটিয়ে দেশকে ধ্বংস করা হচ্ছে, একটা ব্যর্থ কার্যকর রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা হচ্ছে। পৃথিবীর অনেক মানুষই বলেছিলেন, অনেকে নেলসন ম্যান্ডেলার কথা বলে, অনেকে আরো অনেকের কথা বলে, যে যদি তুমি কোন জাতিকে ধ্বংস করতে চাও সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। আজকে ভারতীয় তামিলরা আজকে আমাদের দেশের শিক্ষকদের চরিত্র নষ্ট করেছে, শিক্ষাকেও নষ্ট করেছে। আমি গণভবনে গিয়েছিলাম, একটা বক্তব্যে সবাই সমালোচনা করেছেন, অনেকেই বক্তব্যটা ভালোভাবে শুনবেন, সেই বক্তব্যে আমার স্কুলের আমি একজন প্রাথমিক শিক্ষকের কথা বলেছি, যিনি মাতৃস্নেহে আমাদেরকে স্কুলে পরশ বুলিয়ে দিতেন, শিক্ষকের সম্মান এবং মর্যাদা যেটা আমরা ছোটবেলা থেকে পরিবার থেকে শিখেছি, সমাজের বাস্তবতায় দেখেছি, আজকে সেই শিক্ষকদেরকে কি ছাত্ররা অভিভাবকরা সম্মান করবে? যেই শিক্ষক বোর্ড চুরি করায়, চাঁদাবাজ, দাঙ্গাবাজ, চরিত্রহীন ভারতীয় তামিলদের পক্ষে গোলামি করে তাদেরকে বিনা ভোটে নির্বাচিত করে, সেই শিক্ষকদের মর্যাদা কি এই সমাজে আছে? থাকবে না তো। তাহলে শিক্ষকদের মর্যাদা যদি না থাকে, শরীফ শরীফার একটা গল্পে খুব বেশি কিছু হয় না, পুরো সিলেবাসই তো আপনার পুরো পাঠ্যক্রমে এই রকমের অসংখ্য ঘটনা আছে, আপনারা একটা ঘটনা দেখেছেন সেইটা নিয়ে লাভালাভি করছেন। আমরা যখন স্কুলে পড়েছি ধর্মীয় মূল্যবোধ শিক্ষার জন্য, সেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীরাও বলেছে পৃথিবীর মহামানব আদর্শ এক চরিত্র, তার জীবনী পাঠ করে তার কর্ম থেকে আমরা ইন্সপায়ার্ড হতাম। আজকে সেগুলো পাঠ্যপুস্তকে নাই। আজকে সেই বিজেপি লাইনের সিলেবাস বাংলাদেশে ঢুকানো হয়েছে, হচ্ছে। ইসরায়েল আজকে সারা বিশ্বে আলোচিত, সমস্ত জাতির সামনে বিশ্বের সামনে ন্যাংটা হয়ে অপকর্ম করছে, তারপরে বলছে যে না আমাদের গায়ে দামি পোশাক, আমরা সভ্যতার প্রতীক, আমরাই সভ্য জাতি। কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। সমস্ত আজকে মানবাধিকারের ঝান্ডাওয়ালারা, মানবাধিকারের বুলি আওড়ানো সমগ্র পশ্চিমা বিশ্ব আজকে যখন ফিলিস্তিনে নারকীয় তাণ্ডব চালানোচ্ছে, নীরব। সমস্ত মিডিয়াগুলো আজকে নীরব। দু একটা মধ্যপ্রাচ্য ভিত্তিক আল জাজিরার মতো দু একটা চ্যানেল ব্যতীত ওখানে কি হচ্ছে সেটিও তারা প্রতিবাদ করছে না, কারণ ইসরায়েলি শক্তির কাছে সবাই অসহায়। পৃথিবীর সমস্ত ব্র্যান্ড, খাবার থেকে শুরু করে কাপড়, প্রসাধনী, সব ব্র্যান্ড ইসরায়েলি কোম্পানির। তারা আজকে পৃথিবীর পুরো মার্কেট, বাণিজ্যকে, গোটা বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। সেই ইসরায়েলে যেমন নেতানিয়াহু একজন উন্মাদ, আজকে ভারতের এই মোদি হচ্ছে আরেক উন্মাদ। ইসরায়েল চায় ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলকে একটা ইহুদি রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে, যেই কারণে তারা ফিলিস্তিনিদেরকে নির্মূল করার জন্য ত্রাণের লাইনও হামলা চালাচ্ছে, গুলি চালাচ্ছে। ঠিক একইভাবে মোদি, আরএসএস, বিজেপি, তারাও চায় ভারতকে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে, যেই কারণে 500 বছর আগের সেই বাবরি মসজিদ ভেঙে ওইখানে তারা রাম মন্দির করেছে। বাবরি মসজিদ যখন ভাঙা হয়, যখন সাম্প্রদায়িক উন্মাদনা মোদির বিজেপির নেতৃত্বে শুরু হয়, এই বাংলাদেশের শাইখুল হাদিস থেকে শুরু করে অসংখ্য আলেম ওলামারা লং মার্চ করেছিল, প্রতিবাদ করেছিল, সমাবেশ করেছিল। আর যেদিন ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করা হয়, তখন বাংলাদেশে রাম মন্দির প্রতিষ্ঠার উদযাপন করার জন্য ভারত থেকে মিষ্টি আসে, আওয়ামী লীগের নেতারা মিষ্টি খায়, বাংলাদেশের আলেম ওলামা রাজনীতিবিদ সবাই চুপচাপ, কেউ কথা বলে না, কারণ কথা বললে চাকরি থাকবে না। এইভাবে সবাই কায়দা করে মানায় নিতেছে। দরকার নাই ভাই, নিজে শান্তিতে থাকে, ভেজালে যুক্ত হওয়ার দরকার নাই। ভেজালটা শুরু খালি আমরাই করতেছি, কারণ আমরা বলছি যে এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ, আপনারা বলছেন যে অখণ্ড ভারত, বাংলাদেশকে ভারত দখল করবে না। এই যে জনগোষ্ঠী 56,000 বর্গ মাইলের ছোট্ট এরিয়াতে, এই যে 20 কোটি জনগোষ্ঠী, এদেরকে নেবে না। ফিলিস্তিনের মতো তিল তিল করে এক হাত দুই হাত পাঁচ হাত করে নদী দখল করবে, খাল দখল করবে, বিল দখল করবে, আর ওইখানের বাঙালিদেরকে ওই ফিলিস্তিনিদের মতো উচ্ছেদ করে ফাঁকায় পাঠাবে, চাপাবে, আর জায়গা তারা দখল করবে। আমার দুঃখ হয় এই কারণে, আজকে আমি পরিষ্কারভাবে বলতে পারি, যদি আমার বিরুদ্ধে মামলা হয়, যদি ডিজিএফআই খেপে, তারপরেও বলবো সামরিক বাহিনীতে ট্রেনিং করানোর সময় ম্যাপে দেখানো হয় আমাদের শত্রুপক্ষ কে, ম্যাপ অঙ্কিত করে আমাদের নিকটবর্তী দুটো দেশ ভারত এবং মিয়ানমার, ভারতকে রেড জোন হিসেবে চিহ্নিত করে গুলির নিশানা তাদেরকে শেখানো হয়। এখন আর সেনাবাহিনীতে সেটি নাই, ভারতকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয় না, কারণ যা করে ভারত করবে ওইটা তোমাদের মাইনে নিতে হবে। সামরিক বাহিনীকে আজকে সেইভাবে ট্রেন করা হচ্ছে। পুলিশ বাহিনীতে তো ভারতীয় এজেন্টই আছে অনেক, এজেন্টই আছে অনেক। সে তো প্রদীপের ঘটনা আপনারা দেখেছেন, প্রদীপ পুলিশের প্রিজন ভ্যান থেকে ইন্ডিয়ান হাই কমিশনে যোগাযোগ করে একজন ওসি, একজন ওসি চিন্তা করেন। আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন, ভারতীয় এজেন্ট। আওয়ামী লীগে যে কয়জন ভারতীয় এজেন্ট আছে তার মধ্যে হাসান মাহমুদ অন্যতম, এটা পরিষ্কার। বিশেষ করে
চট্টগ্রাম কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক দলের ভারতীয়দের সেখানে একটা অফিস আছে, লিয়াজক খাতির মেইনটেইন করে। তো হাসান মাহমুদ তো ভারতের পক্ষেই কথা বলবে, আর মন্ত্রীর বিরুদ্ধে কথা বলে আমরা ভয় পাই না। আজকে যখন বিএসএফকে, যখন আমাদের দেশের নাগরিককে মেরে ফেলেছে, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার দায়িত্বে থাকা বিজেপি মেরে ফেলেছে, তারা বলছেন বিচ্ছিন্ন ঘটনা। একটা উন্মাদ মাতাল আমায় যদি সামনে থাকতাম, আমার হাতে যদি একটা রিভলভার থাকলো, তিনটা গুলি করতাম বুকের মাঝখানে। তারপর আমি বলতাম যে বিচ্ছিন্ন ঘটনা, সাপ্লাই গুলি ছুটে গেছে নাকি, কারণ আব্বা আমার একজন বিজেপি মরবে, তোমার কাছে বিচ্ছিন্ন ঘটনা। আমার সামনে থাকলে আমিও মাইরা বলতাম বিচ্ছিন্ন ঘটনা। আজকে পুলিশ প্রশাসন সহ সকলকে বলবো, এই ভারতীয় তাবেদার আওয়ামী সরকারকে সমর্থন দেওয়া বন্ধ করুন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেরকে হটানো ছাড়া বিকল্প নাই। এদেরকে ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা থাকবে না। ওই বর্ডার গার্ডের ভাইদেরকে বলবো, যদি তোমরা সীমান্তে দায়িত্ব পালন করো, একটা লাশ পড়লে দুইটা লাশ ফেলাবা, আর যদি না পারো বউয়ের চুরি পকেটে করে নিয়ে যাবা, চুরি হাতে দিয়া সীমান্ত থেকে ঢাকায় এসা মাফিয়াগিরি করবা, যেমনি ভাবে 7 জানুয়ারি আগে করছিলাম। আজকে দ্রব্যমূল্য নিয়ে অনেকেই বলছে, প্রতিনিয়ত বলছে দ্রব্যমূল্যর দাম কমতেছে, কমবে না। এই ঢাকায় আপনার 1200-1300 ক্লিনিক সারা বাংলাদেশে ডায়াগনস্টিক সেন্টার অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে, নিয়ম নীতি তোয়াক্কা করছে না। এই ঢাকায় রয়েছে 415টা, শুধুমাত্র দ্রব্যমূল্য না, সমস্ত জায়গায় একটা সিন্ডিকেটের কাছে মানুষ জিম্মি হয়ে আছে। সিন্ডিকেটের মূল হোতা তো এই সরকার, কাজে এই সরকারকে হটাতে না পারলে সিন্ডিকেট ভাঙা যাবে না। তাই আমরা যেটা বলেছি যে এই সরকারের শক্তির উৎস, ব্যাকআপের উৎস ওই মোদীর হিন্দুত্ববাদী ভারত। তাই আজকে আমরা বলেছি যে বাংলাদেশের মার্কেট থেকে ভারত খেদাও, প্রশাসন থেকে ভারত খেদাও, সাংবাদিক কমিউনিটি থেকে ভারত খেদাও, বাংলাদেশ থেকে অবৈধ ভারতীয়দের খেদাও, ভারতীয় আধিপত্যবাদ শেখাও। বন্ধুগণ, আমরা আজকে আপনাদের এই কাজ থেকে আরো পরিষ্কার ভাবে মেসেজ দিতে চাই, বাংলাদেশে কোন ইন্ডিয়ান রিটেল কিংবা হোলসেলের কোন শোরুম, কোন রেস্টুরেন্ট থাকবে না। যারা এখানে ব্যবসা করছেন, পরিষ্কার ভাবে বলছি, আপনারা ব্যবসা গুটিয়ে নেন, কোন দোকানে ইন্ডিয়ান পণ্য রাখবেন না। প্রয়োজনে কষ্ট করছি, আরো কষ্ট করব, চাল ডাল গম পেঁয়াজ নিজ দেশে উৎপাদনের সক্ষমতা অর্জন করে আমরা স্বাবলম্বী হব, ভারতীয় আধিপত্যবাদ রুখে দেব। সকলকে বলবো পরিষ্কার ভাবি, পশ্চিমবঙ্গ থেকে আমাকে অনেকেই ফোন দেয়, ফেসবুকের লাইভ দেখে যোগাযোগ করে, ভারতের জনগণের সাথে এই দেশের জনগণের কার্যত তো বিরোধ নাই, বিরোধ হচ্ছে রাষ্ট্রীয় পলিসির জায়গা থেকে। যখন ওখানে তারা একটা সাম্প্রদায়িক হিন্দু রাষ্ট্র করার জন্য, এইখানে তারা আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট শক্তিকে সমর্থন দিয়ে ইসলামী মূল্যবোধকে বিনাশ করতে চায়, বাংলাদেশী জাতীয়তাবাদকে নির্মূল করতে চায়। আমাদের লড়াইটা সেই পলিসির বিরুদ্ধে। তাই আপনাদেরকে বলছি, আজকে থেকে ভালোভাবে পাড়া মহল্লায় পোস্টার ব্যানার ফেস্টুন দিয়ে প্রচারণা করুন, ভারতীয় আধিপত্যবাদ হটাও, বাংলাদেশ বাঁচাও।